আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গ্রামীণ সিমে দুইশো তেইশ টাকায় বারো জিবি প্লাস বারো এম বি বোনাস এবং একশো টাকায় আট জিবি প্লাস আটশো বিশ এম বি বোনাস নেওয়া যায় এবং কীভাবে এর মেয়াদ বাড়ানো যায় তো এর জন্য আমরা ব্যবহার করতে পারবো গ্রামীণ ফোনের জিপি অ্যাপ বা ফ্লেক্সি প্ল্যান তো আমি আপনাদেরকে মাইজিপি অ্যাপ থেকে করে দেখাচ্ছি এর জন্য প্রথমে আপনারা জিপি অ্যাপটি ওপেন করে নেবেন মাই জিপি অ্যাপ ওপেন করার পর আপনারা বাম দিকে ফ্লেক্সি প্ল্যান অপশনটি দেখতে পারবেন তো ফ্লেক্সি প্ল্যানে চলে যাবেন ফ্লেক্সি প্ল্যানে যাওয়ার পর প্রথমে বারো জিবিটা দেখাচ্ছি তো এখান থেকে বারো জিবি সিলেক্ট করে নেবেন ইন্টারনেট অপশান থেকে তারপর মিনিট অপশনে আমরা জিরো সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমরা মিনিট নিচ্ছি না বেলিডিটি সাত দিন দেওয়া আছে এটাতেই থাকবে এস এম এস জিরো সিলেক্ট করে দেবেন তো এখানে দুইশো তেইশ টাকা বত্রিশ পয়সা চার্জ হবে দেখাচ্ছে আর বারো জিবির সাথে আমরা ওয়ান পয়েন্ট টু জিবি অর্থাৎ আরও বারোশো এম বোনাস পাবো তো এরকম করার পর কন্টিনিউতে চলে যাবেন তো কন্টিনিউতে যাওয়ার পর নিচে কনফার্ম কনফার্ম পারছে সে ক্লিক করার পর জাস্ট কনফার্ম করে নিতে পারবেন তাহলেই কেনা হয়ে যাবে বা চাইলে স্যান্ড গিফট অপশন ব্যবহার করে এখান থেকে আপনি কাউকে গিফটও করতে পারবেন নাম্বার দিয়ে ওকে করে দিলেই হবে হ্যাঁ যাই হোক তো আট জিবির প্যাকেজ নেওয়ার জন্য সিম্পলি একইভাবে আপনারা আট জিবি সিলেক্ট করে নেবেন মিনিট জিরো বেল ডেটে সাত দিন এস এম এস জিরো তো সেই ক্ষেত্রে চার্জ হবে একশো আটাত্তর টাকা সাতচল্লিশ পয়সা যাই হোক এত গেলেও এমবি কেনার বিষয়টা তো এখন প্রশ্ন হচ্ছে মেয়াদ কী করে বাড়াবেন মেয়াদ বাড়ানোর জন্য সেম একই অপশন মাই জিবি অথবা ফ্লেক্সি প্ল্যান ব্যবহার করতে হবে তো জিবি থেকে যেভাবে মেয়াদ বাড়াবেন তা হচ্ছে ফ্লেক্সি প্ল্যান অপশানে চলে যাবেন এখান থেকে একশো এম বি বা দুইশো পঞ্চাশ এমবি সিলেক্ট করে নেবেন তো আমার কাছে যেটা মনে হয় দুশো পঞ্চাশ এম বি সিলেক্ট করে নেওয়াটাই ব্যাটার হবে আগে অবশ্যই পঞ্চাশ এমবি এবং বিশ এম বি মেয়াদটা বাড়ানো যেত তো এটা এখন তারা বন্ধ করে দিয়েছে যার জন্য এখন দুশো পঞ্চাশ এমবি নিয়ে মেয়াদটা বাড়ানোই সবচেয়ে ব্যাটার হবে বলে আমি মনে করি তো দুইশো পঞ্চাশ এমবি সিলেক্ট করে সাত দিন ব্যালিডিটি সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করে জাস্ট পারচেস করে নেবেন তো বিষয়টা হচ্ছে এরকম যে প্রথম প্রথম আপনি দিন মেয়াদের প্যাকেজ কিনবেন মেয়াদ বাড়ানোর সময় ঠিক তত দিনে সিলেক্ট করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু আপনি মেয়াদটা বাড়াতে পারবেন এটা যে কোনো প্যাক হোক দেখা গেছে যে আপনি তিন দিন ভ্যালিডিটি দিয়ে দেড় জিবি কিনলেন সেক্ষেত্রে এটার মেয়াদ বাড়ানোর জন্য আবার তিন দিন ভ্যালিডিটে দিয়েই কোনো প্যাক কিনতে হবে বা আপনি পনেরো দিন ভ্যালিডিটে দিয়ে পঁচিশ জিবি কিনলেন তো এটার মেয়াদ বাড়ানোর জন্য আপনার পরের বার পনেরো দিন ব্যালিডিটে দিয়ে এমবি কিনতে হবে তো এভাবে এমবি কেনার মাধ্যমে আপনি মূলত মেয়াদ বাড়াতে পারবেন এছাড়া বর্তমানে মেয়াদ বাড়ানোর কোনো সিস্টেম নেই তো যারা কম এমবি ব্যবহার করেন তাদের জন্য আশা করছি এই ট্রিক্সটা খুব কাজে দেবে এবং আপনারা সাশ্রয়ীভাবে যতদিন খুশি ততদিন পর্যন্ত প্যাকেজটি ব্যবহার করতে পারবেন যদি ভালো লাগে তো ভিডিওটিতে একটি লাইক দেবেন আর নিয়মিত ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে